আজকে আমি তোমাদেরকে এমন একটা শেয়ার কথা বলতে চলেছি সেই শেয়ারটা যদি তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি তোমরা লটারি পেয়ে যাবে তো ফ্রেন্ডস আমরা এই ভিডিওতে দেখবো সেটা কোন শেয়ার আছে তার উপর কি নিউজ এসছে সবটা আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো তার সাথে সেই স্টকের কিছু ফান্ডামেন্টাল পয়েন্টও আমি তোমাদের সাথে ডিসকাস করব। শেয়ার মার্কেটে টিকে থাকার জন্য আমাদের সবার প্রথমে কি দরকার আমাদের সবার প্রথমে শেখা দরকার আছে যে আমরা কিভাবে কোনো স্টককে কোন কোনো বে স্টককে কিভাবে চুজ করব তার জন্য ফ্রেন্ডস আমি তোমাদের জন্য একদম ফ্রিতে শেয়ার মার্কেটের উপর কোর্স নিয়ে এসেছি এখানে ফ্রেন্ডস তোমাদের একটাও পয়সা খরচা করতে হবে না ফ্রেন্ডস এখানে তোমরা শিখতে পারবে যে শেয়ার মার্কেট কিভাবে কাজ করে কিভাবে ফান্ডামেন্টাল চেক করতে হয় কিভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয় আর ফ্রেন্ডস শেয়ার মার্কেটে যে এত স্টক আছে ছ থেকে সাত হাজার স্টক আছে তার মধ্যে থেকে কিভাবে বেস্ট স্টককে চুজ করতে হবে কীভাবে স্টককে স্ক্যানিং করতে হবে তার ফর্মুলা কীভাবে লাগাতে হবে সবটা আমি তোমাদেরকে শেখাতে চলেছি সেই কোর্সের মাধ্যমে সেই কোর্সটা তোমরা যাবে তার জন্য তোমাদের কি করতে হবে ফ্রেন্ডস আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা গিয়ে ফ্রি কোর্সের ভিডিওটা অবশ্যই দেখো সেখানে সবটা তোমরা ডিটেলসে জানতে পেরে যাবে ফ্রেন্ডস এখনো অবধি যদি তোমরা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য ফ্রেন্ডস আমার ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানেও তোমরা জয়েন হতে পারো কেন যে ফ্রেন্ডস আমি তোমাদের জন্য সেখানে ডেইলি বেসিস সেখানে শেয়ার মার্কেট রিলেটেড ইনফরমেশন শেয়ার করছি আই হোপ তোমাদের ভালো লাগবে একবার গিয়ে চেক আউট করতে পারো তো চলো ফ্রেন্ডস এরই সাথে আজকের ভিডিও শুরু করা যাক ফ্রেন্ডস আমি যে শেয়ারের কথা তোমাদেরকে বলছি সেই শেয়ারের নাম তোমরা দেখতে পাচ্ছ উইপ্রো লিমিটেড এর উপর কি নিউজ এসছে সেটা আমি তোমাদেরকে বলবো যদি তোমাদের কাছে এর শেয়ার থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই লটারি পেয়ে যাবে কেন বলছি এই কথাটা তার পেছনে কি রিজন আছে সেটাও আমি তোমাদেরকে বলবো তার আগে ফ্রেন্ডস দেখো এই শেয়ারকে আজকে আমরা ট্রেড করতে দেখছি তিনশো সাতচল্লিশ টাকা উনত্রিশ পয়সাতে ফ্রেন্ডস এখানে আমরা চার পয়েন্ট সত্তর পয়সার কাছাকাছি একে আপ মুভমেন্টে দেখতে পাচ্ছি ফ্রেন্ডস এটা একটা আইটি কোম্পানি সেক্টরের স্টক আছে আইটি কোম্পানির কথা বললে ইনফোসিস এর নাম আসে উইপ্রোর নাম আসে উইপ্রো কিন্তু আইটি সেক্টরের মধ্যে একটা বেস্ট কোম্পানি আছে আর ফ্রেন্ডস তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা একটা লার্জ ক্যাব কোম্পানি আছে এ দেখো এর মার্কেট ক্যাপ আছে এক লাখ পঁচানব্বই হাজার সাতষট্টি কারোর ফ্রেন্ডস এটা ইন্ডিয়ার মধ্যে সেভেন্টি নাম্বার র্যাঙ্কে আসে ফ্রেন্ডস তোমরা একটু নিচে দেখবে তো দেখো এখানে এর সেক্টর পিই আছে আর এর পিই রেশিও আছে টোয়েন্টি তো ফ্রেন্ডস সেক্টর পিই তুলনায় এর পিই রেশিও কিন্তু অনেকটাই কম আছে এখন কিন্তু অনেকটাই সস্তাতে এটাকে আমরা মার্কেটে পেয়ে যাচ্ছি তার সাথে ফ্রেন্ডস দেখো এখানে ডিভিডেন্ডও দিচ্ছে জিরো তার সাথে ফ্রেন্ডস আমরা দেখব যে বাদবাকি বাকি অ্যানালাইসিস এরা কি ভাবছেন ফ্রেন্ডস দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফর্টি টু অ্যানালাইসিস এটাকে কভার করেছেন আর তারা বলছেন যে এখন থার্টি সিক্স এর মধ্যে বাইং করা যেতে পারে আর তারা এখানে এক বছরের টার্গেট প্রাইসও দিচ্ছেন হাইতে দেখতে পাওয়া যাচ্ছে যে চারশো আর মিডিয়ামে দেখো তিনশো পঞ্চান্ন লোতে আমরা দেখতে পাচ্ছি দুশো সাত এর টার্গেট দিচ্ছে ফ্রেন্ডস তোমরা যদি দেখবে তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান ইয়ারে এই স্টক দেখো থার্টি কিন্তু অলরেডি আমাদের রিটার্ন দিয়ে দিয়েছে দেন তোমরা যদি ফাইভ ইয়ার্স এর চার্ট দেখো তো ফ্রেন্ডস দেখো দেখবে তো এখানে দেখো সিক্সটি পার্সেন্ট এর উপরে কিন্তু আমাদের ফাইভ ইয়ার্স এর রিটার্ন দিয়ে দিয়েছে ফ্রেন্ডস কোন স্টক যখন এত ভালো রিটার্ন দেয় ডেফিনিটলি তার উপর কিন্তু আমরা ভরসা করতেই পারি কেন যে ফ্রেন্ডস তার মধ্যে গ্রোথ হচ্ছে তাই জন্যই তো আমাদেরকে রিটার্ন দিচ্ছে না হলে কোথা থেকে দিত দেখো এর রেভিনিউ যদি আমরা দেখি তো দেখো প্রত্যেক বছর কিন্তু এর রেভিনিউ তো আমরা ইনক্রিজ হয়েছে দেখতে পাচ্ছি তোমরা যদি এর প্রফিট বিফোর ট্যাক্স দেখবে তো সেটাও দেখো আমরা ইনক্রিজ হয়েছে দেখতে পাচ্ছি দু হাজার উনিশে দেখো এগারো হাজার পাঁচশো ছিল আর দু হাজার এই বছর আছে আমরা গ্রো দেখতে পাচ্ছি যদি তোমরা নেট ইনকামের বলো তো নেট ইনকামের ক্ষেত্রেও কিন্তু আমরা ইনক্রিজ হয়েছে দেখতে পাচ্ছ দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেক বছর আমরা ইনক্রিজ হয়েছে দেখতে পাচ্ছি কোনো কোম্পানির রেভিনিউ বাড়ছে নেট ইনকাম বাড়ছে সেই কোম্পানি কিন্তু ডেফিনেটলি একটা ভালো কোম্পানি আছে চলো দেখিনি এর প্রাইস মুভমেন্ট আজকে কেমন ছিল ফ্রেন্ডস দেখো চলে এসেছি এনএসসি ইন্ডিয়ার উপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এই শেয়ার ওপেন হয়েছিল চারশো টাকা আশি পয়সাতে হাই আমরা দেখতে পাচ্ছি থ্রি আর এই স্টকের মধ্যে আজকে আমরা প্রায় চার পয়েন্ট ওপরে ট্রেড করছে দেখতে পাচ্ছি যদি আমরা ডেলিভারি কোয়ান্টিটিতে দেখি তো দেখো ফ্রেন্ডস এখানে থার্টি টু কিন্তু ডেলিভারি কোয়ান্টিটিতেও মাল ওঠানো হয়েছে তো ফ্রেন্ডস আমরা এবার দেখে নেব যে এর ওপর কি নিউজ এসছে ফ্রেন্ডস দেখো চলে এসেছি নিউজের উপর আর এখানে তোমরা দেখতে পাচ্ছ উইপ্রোতে বাই ব্যাক প্ল্যান আসতে চলেছে আর সেটা কবে আসতে চলেছে আর সেটা ফ্রেন্ডস আসতে চলেছে এগারোই ডিসেম্বর এখানে ফ্রেন্ডস লেখা আছে তোমরা দেখো তার সাথে ফ্রেন্ডস ন হাজার পাঁচশো কারোরের শেয়ার কিন্তু বাই ব্যাক হতে চলেছে যাদের কাছে এই শেয়ার আছে তারা কিন্তু ফ্রেন্ডস যদি এগারোই ডিসেম্বর অব্দি সেই শেয়ারকে হোল্ড করে রাখো তাহলে কিন্তু তারা বাইব্যাকের ব্যাকের প্রফিট পেয়ে যাবে বাই ব্যাক কততে দিতে চলেছে ফ্রেন্ডস এখানে দেখো লেখা আছে চারশো টাকা পার শেয়ারে দিতে চলেছে আর যদি ফ্রেন্ডস তোমরা কেউ এই শেয়ার পাঁচ তারিখ বা ছ তারিখ ডিসেম্বরে কিনে নাও আর তোমাদের পোর্টফোলিওতে রাখো সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই এর প্রফিট উঠাতে পারবে ফ্রেন্ডস তোমরা যদি এখানে শর্ট ট্রেডিং করতে চাইছো শর্ট টার্মের জন্য ইনভেস্ট করতে চাইছো আর প্রফিট উঠাতে চাইছো তাহলে কিন্তু অবশ্যই এখানে ইনভেস্ট করতে পারো কেন যে ফ্রেন্ডস এখন এই শেয়ারের প্রাইস চলছে তিনশো টাকা বা সাতচল্লিশ টাকার কাছাকাছি আর যখন এই বাইব্যাকটা হবে তখন কিন্তু ফ্রেন্ডস তোমরা বাইব্যাক এর প্রফিট এখানে ওঠাতে পারবে কেন যে বাইব্যাক এর প্রাইস আছে পার শেয়ার চারশো টাকা ডেফিনেটলি এখান থেকে একটা ভালো প্রফিট তোমরা গেইন করতে পারবে কিন্তু ফ্রেন্ডস ডিসিশন সম্পূর্ণ তোমাদের নিজেদের আছে তোমরা কি ভাবছো এই স্টকের ব্যাপারে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তার সাথে ফ্রেন্ডস আমি তোমাদের জন্য একদম ফ্রিতে শেয়ার মার্কেটে কোর্স নিয়ে এসেছি সেটা দেখার জন্য তোমরা অবশ্যই আমার ডেসক্রিপশানে যাও সেখানে ফ্রি কোর্স বলে ভিডিও দেওয়া আছে সেটা দেখো পুরোটা দেখার পরে তোমরা বুঝতে পারবে যে কিভাবে তোমরা এই কোর্সটা ফ্রি তে পেয়ে যাবে আর ফ্রেন্ডস যখন তোমরা ফ্রিতে এত ভালো একটা কোর্স পেয়ে যাচ্ছো তাহলে কেন তোমরা এর বেনিফিট নেবে না তোমরা ফ্রেন্ডস এই সুযোগটাকে কাজে লাগাও আর শিখে নাও যে কিভাবে স্টক মার্কেটে বেস স্টক চুজ করে তার মধ্যে ইনভেস্ট করা যেতে পারে আমি যাই আমার বাংলার ভাই বোনেরা শেয়ার মার্কেটে এগিয়ে আসুক আর সেখান থেকে পয়সা কিভাবে ইনকাম করতে হয় তার শিখুক তার জন্য একদম দেরি না করে যাও আর গিয়ে ভিডিওটা অবশ্যই দেখো তোমরা যদি এখনো অবধি আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য চলো ফ্রেন্ডস দেখা হবে আরো একটা নতুন ভিডিওর সাথে লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ